বাচ্চাটা ইনফেকশন হয়েছে, কারণ সেই সেপসিস বলতে আমরা সেপসিস বলা যায় সেটা কনসিউমার পেশেন ইনফেকশন অথবা ব্লাডে গিয়ে সেপটিসিমিয়া ব্যাকটেরিয়া হতে পারে। সেক্ষেত্রেও বাচ্চাদেরকে কীভাবে বোঝা যাবে, বাচ্চারা প্রথমেই মুখ দুধ খাবে না, কিন্তু রিলাক্টেন্ট টু সাক ফ্রেস। দ্বিতীয়ত বাচ্চারা কান্দা, অনেক বাচ্চা কান্দাকাটি করবে, অনেক বাচ্চা কান্দাকাটি একেবারেই করতে পারবে, নিস্তেজ হবে, বাচ্চাদের শ্বাসের গতি বেশিও হতে পারে, কমও হতে পারে, জ্বর হতেও পারে, আবার খাইব থাকলেও হয়ে যেতে পারে। এবং বাচ্চাগুলি বিভিন্ন ধরনের সেপটিসিয়ার বাচ্চা শ্বাসকষ্ট হতে পারে, পিছন্ন হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে। এই সমস্ত বাচ্চাগুলিকে সাধারণত হাসপাতালে এবং সম্ভবত একটা শিশুর ডাক্তার, সুখের কথা এটা বাংলাদেশে এখন প্রতিটি জেলা উপজেলাতেই আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাহেব আছেন, তাদের শরণাপন্ন হলে আমার মনে হয় শিশুগুলি নবজাতকগুলি অতি সত্য তারা একটা ভালো ব্যবস্থা নিতে পারে এবং তারা সাধারণত একটা মোচারিকে হাত থেকে রক্ষা করতে পারে। তাছাড়া আজকাল নবজাতকের পরে যে জিনিসগুলি হয় যে টিকাগুলি এই দেশে একটা ইপিআই একটা মূল্যবান ইয়ে রেখেছে আমাদের, সেটা সাধারণত আমরা নবজাতক বয়সে টিকা আমরা খুব দেই না, দুটা টিকা কিন্তু বলেছি বিসিজি এবং হেপাটাইটিস বি দেওয়া যায়, পরবর্তী টিকাগুলি দেওয়া হয় ছয় সপ্তাহ পরে। তো বুকুর দুধ সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই, আমাদের সে এখনও বুকুর দুধ খাওয়ার সম পরিবার ছয় মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেওয়ার পরিমাণ এখনও এক সময় 64% হয়েছিল, সেটা কমে আবার সেটা নিচের দিকে 40-50% যাচ্ছে। তো এটা আমার মনে হয় বাড়তির দিকে থাকা উচিত। বুকুর দুধ খাওয়া বাচ্চাগুলি সাধারণত শ্বাসকষ্টজনিত অসুখ এবং ডায়রিয়াজনিত অসুখ তাদের খুব কম হয়, এই বাচ্চাগুলি হাসপাতালে আসতে হয় না, আমার হাসপাতালে রোগ কমে। এবং বুকুর দুধ খাওয়া বাচ্চাগুলির জন্য বিদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকার দুধ আনতে হয় সেটাও করতে হয়। এবং একটা খুব ইম্পর্টেন্ট, বুকুর দুধ খাওয়া বাচ্চাগুলি তাদের মানসিক বুদ্ধি যেটা 20% আইকিউ বাড়ে, এবং বাচ্চাগুলি অসুখ বিসুখ হয় না বললেই চলে, বর্নিং অনেক বেশি হয়। আজকাল দেখা গেছে সমাজে যে পিতামাতার মধ্যে যে বর্নিং সেটা অনেক কমে গেছে, কিন্তু বুকুর দুধ খাওয়া বাচ্চাগুলির বর্নিং বিটুইন দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য মা এটা অনেক বেশি হয়। এবং বুকুর দুধ খাওয়া অত্যন্ত জরুরি, এবং ছয় মাস হয়ে গেলে বুকুর দুধের পাশাপাশি আমরা সাধারণত তাদেরকে একটা অন্য দুধ অন্য খাবার খেতে বলি, কমপ্লিমেন্টারি ফিডিং বলি। সেক্ষেত্রে কিন্তু অন্য দুধ, ডিব্বার দুধ, ল্যাকটোজেন, গাইয়ের দুধ, গাভীর দুধ, এগুলি আমরা বুঝাই না, বা সেগুলি থেকে সেই খাবারটা হতে হবে মায়ের তৈরি, ঘরের তৈরি একটা পুষ্টিকর খাবার, সেটা হতে পারে নরম ভাত, জাউ ভাত, খিচুড়ি, তারপরে একটু অন্য খাবার, ডাল ভাত, আলু, আলু সিদ্ধ, মিষ্টি আলু, তাজা ফল, কলা, পেঁপে, আম, মালটা, পেয়ারা, পাকা পেয়ারা সবই দেওয়া দিতে হবে শিশুদেরকে। শিশুদেরকে এমনভাবে খাবার দিতে হবে যেন একটা শিশু 12 মাসে তার মায়ের সমস্ত মা বাবার সমস্ত খাবার এসে অভ্যস্ত হয়ে পড়ে এবং মা বাবার সঙ্গে বসে সে তার পুরোপুরি খাবারটা খেতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। নিউট্রিশনের পর যে ভিড়টা আমাদের দেশে দেখা যায় যে কোনো মা বাচ্চা হয়তো 24 মাস পর্যন্ত বুকুর দুধই খাচ্ছে, অল্প কিছু খাওয়াচ্ছে না, আবার কোনো মা আমার দেখা যাচ্ছে 2 সপ্তাহ বুকুর দুধ খাওয়াই চলে যাচ্ছে অন্য খাবারে, বিশেষ করে নেসলে কোম্পানির ল্যাকটোজেন দেশের প্রত্যেকটা গ্রাম গঞ্জে যেখানে প্রত্যেক জায়গায় পাওয়া যায়, তারা এমনভাবে মার্কেটিং করছে যে এটা একটি বলার অভিশাপ কেনা, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে এই দেশে এরকম দুধ কোম্পানিগুলি প্রভাব বিস্তার করছে। আমার আপনাদের কাছে আবেদন, এই দেশের এলিট গ্রুপ আমার প্রত্যেক মার কাছে আবেদন, কখনো আমরা ভুল করেও এই কোম্পানির দুধগুলিকে শিশুদেরকে খাওয়াবেন না, বীজজাত কোম্পানিগুলি তার চেয়ে ঘরের খাবার খাওয়া অনেক উত্তম, এবং তার সঙ্গে অন্য ধরনের খাবার দেবেন।